কমিউটেশন অফ পেনশন অর্থাৎ পেনশন বিক্রি, পেনশনের একটা অংশ আপনি এককালীন নিলেন না 15 বছরের জন্য, এবং 15 বছরের পর অর্থাৎ যখন আপনার 75 বছর বয়স হবে তখন পুরো পেনশন অ্যামাউন্ট আপনি পাবেন, এবং বিক্রিত অ্যামাউন্টের জন্য রিটায়ারমেন্টের সময় এককালীন কিছু অ্যামাউন্টও পাবেন। বিষয়টা কিভাবে হিসেব করা যায় দেখে নিই। ধরি একজন টিচারের বেসিক পেনশন অ্যামাউন্ট হলো 40,000 টাকা, ক্যালকুলেশন করা হয়েছে তার বেসিক পেনশন অ্যামাউন্ট হচ্ছে 40,000 টাকা। তাহলে ম্যাক্সিমাম 40% অফ বেসিক পেনশন কমিট করা যায়, 40%-এর বেশি কমিট করা যাবে না। সুতরাং তিনি কমিট করছেন হচ্ছে 16,000 টাকা, 40,000 টাকা, 40% হচ্ছে 16,000 টাকা। অর্থাৎ তিনি প্রতি মাসে 16,000 টাকা করে বেসিক পেনশন কম পাবেন। তাহলে বেসিক পেনশন অ্যামাউন্ট হবে 40,000 - 16,000 অর্থাৎ 24,000। তাহলে টোটাল পেনশন অ্যামাউন্ট হবে 24,000 প্লাস ডি অ্যামাউন্ট প্লাস এম এ অ্যামাউন্ট, এবং মনে রাখতে হবে বিক্রিত অ্যামাউন্টের উপর কোনো ডিএ হিসেব করা যাবে না। তারা তিনি মোট কম পাবেন কত, 16,000 × 12 মাস × 15 বছর, যেহেতু 15 বছরের জন্য তিনি পেনশন বিক্রি করেছেন, অর্থাৎ 28,80,000 টাকা তিনি কম পাচ্ছেন। রিটায়ারমেন্টের সময় তিনি এককালীন কত পাবেন, 16,000 × 98, অর্থাৎ নিয়ম অনুসারে 1 টাকার কমিট ভ্যালু হচ্ছে 98 টাকা। সুতরাং 16,000 টাকা যেহেতু তিনি বিক্রি করছেন, সেই জন্য 16,000 × 98 অর্থাৎ 15,68,000 টাকা তিনি পাবেন ওই পেনশনটা বিক্রি করার জন্য। এবং এককালীন যেহেতু 16,000 টাকা কম পাচ্ছেন, সেই জন্য তার অ্যামাউন্টটা 28,80,000 টাকা তিনি কম পাচ্ছেন, আবার বিক্রি করার জন্য তিনি 15,68,000 টাকা পেয়ে যাচ্ছেন। তা কিন্তু নয়, যদি এই 15,68,000 টাকা 15 বছরের জন্য ফিক্সড ডিপোজিট বা অন্য কিছু করা যায় তাহলে প্রায় 2.3 গুণ থেকে 2.5 গুণ ইন্টারেস্ট পাওয়া যাবে, অ্যামাউন্টটা প্রায় 45 থেকে 50 লাখ টাকা হবে। অর্থাৎ এখানে ঘুরিয়ে বলতে গেলে যে মনে হচ্ছে আমাদের যেন 15,68,000 টাকা পাচ্ছি অথচ 28,80,000 টাকা আমাদের কম নিচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে যে এটা যদি নাকি যে টাকাটা আমরা রিটায়ারমেন্টের সময় এককালীন পেলাম কমিউট করার জন্য, সেই টাকাটা যদি আমরা ফিক্সড করে রাখি 15 বছরের জন্য, তাহলে প্রায় 40 থেকে 45 লাখ টাকা বা 50 লাখ টাকার মতো আমরা সেখান থেকে পাবো। সো পেনশন কমিউট ইজ দি বেস্ট অপশন ফর দি রিটায়ার টিচার। নাও উই শ্যাল নো দি অ্যাডিশনাল পেনশন। অ্যাডিশনাল পেনশন ব্যাপারটা কি, 80 থেকে 85 বছর বয়স অর্থাৎ 80 বছর বয়স থেকে 85 বছর বয়স যখন হবে তখন পেনশন ইন বেসিক পেনশনটা ইনক্রিজ করবে 20%। আবার যদি 85 থেকে 90 বছর যখন হবে তখন কিন্তু বেসিক পেনশনটা ইনক্রিজ করবে 30%, আর 90 থেকে 95 বছর বয়স হলে তখন কিন্তু পেনশনটা ইনক্রিজ করবে 40%, আর 95 থেকে 100 বছর যখন বয়স হবে তখন পেনশনটা ইনক্রিজ করবে 50%, আর অ্যাবভ 100 অর্থাৎ 100 বছরের বেশি যখন হবে তখন দেন দি ইনক্রিজ উইল বি 100% অফ দি বেসিক পেনশন, অর্থাৎ পুরো পেনশনটারই 100% ইনক্রিজ করবে।